মহান যানজট থেকে শুরু করে দিলাম আজকের এই ব্লগ। শাট আপ। কারণ হচ্ছে কি আজকের এই ব্লগের বিষয়বস্তুটাও কিন্তু অনেক অনেক মহান, ঠিক আছে? মানে সুতরাং মন দিয়ে শুনতে থাকুন মহান বিষয়বস্তুর মহান ব্লগ। মহান যানজট থেকে আরম্ভ করছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তো? বাংলাদেশে বাজাজ পালসার N160 FI ডুয়েল ABS কবে উদ্বোধন হয়েছিল খেয়াল আছে আপনাদের? আমার পুরোপুরি তারিখটা মনে নেই, আনুমানিক 2023 সালের 22 কিংবা 23 জানুয়ারি হোটেল রূপসী বাংলা বা শেরাটনে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবং এই মোটর সাইকেলটির দাম উদ্বোধনী ঘোষণা করা হয়েছিল 2,60,000 টাকা। পাশাপাশি এই মোটর সাইকেলটি বিক্রির যে রাস্তা, বিক্রির রাস্তাটা ছিল শুধুমাত্র প্রি বুকিং। আর পাশাপাশি এখন হচ্ছে এপ্রিলের মাঝামাঝি সময়, এখনও মোটর সাইকেলটা যে উদ্বোধন হয়েছে 4 মাসও কিন্তু পূর্ণ হয় নাই। আর এই 4 মাস পূর্ণ হইতে না হইতে বাজাজ বাংলাদেশ একটা বিস্ফোরণ ঘটায় ফেলাইছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তো? এটা ইতিবাচক বিস্ফোরণ না, নেতিবাচক বিস্ফোরণ। মানে? আর সেই বিস্ফোরণটা হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা, এই যে আমার হাতে 5টা আঙ্গুল, 5,000 টাকা বাড়াই দিছে বাজাজ পালসার N160 FI ডুয়েল ABS এর দাম। বুঝতে পারছেন তো ভালো করে? 5,000 টাকার দাম কিন্তু বাড়াই দিছে। তার মানে এখন এই মোটর সাইকেলের দাম কত? 2,65,000 টাকা, একদম একদম। আমি একটা জিনিসই বুঝি না যে এত অল্প সময়ের মধ্যে মানে একটা মোটর সাইকেল বাংলাদেশের বাজারে এসে ঢুকছে, 4 মাসও হয় নাই, এই অল্প সময়ের মধ্যে 5,000 টাকা বাড়ানোটা কতটা যৌক্তিক হইল? আমার সব ধারণা পাল্টে গেছে। এটা আমার একটা বড় একটা প্রশ্ন। মাত্র 4 মাসও হয় নাই, এর মধ্যে পালসার N160 FI ডুয়েল ABS এর দাম 5,000 বাড়ানোটা কতটা যৌক্তিক হইল? এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। যদি মোটর সাইকেলটার বয়স বাংলাদেশের বাজারে 1 বছর 1.5 বছর বা 2 বছর হইতো, তখন যদি বাড়তো, ঠিক আছে, তাইলে মনটারে কিছুটা সান্ত্বনা দেয়া যাইতে পারতো। কারণ আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের পুরনো মডেলের মোটর সাইকেলগুলোর ক্ষেত্রে দেখছি এই ডলারের সমস্যা, রিজার্ভের সমস্যা, এগুলার কারণে পুরনোগুলা পুরনো মডেলের দাম বাড়ছে, ঠিক আছে, কিন্তু নতুন মডেলের দাম তাও 4 মাসও হয় নাই, এটার দাম এভাবে বাড়ানোটা এটা খুবই খুবই একটা নেতিবাচক ব্যাপার বলে আমি মনে করি। এটা এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এবং এই ব্যাপারটা আমার যেটা ধারণা, বাজাজ বাংলাদেশের যে ব্যবসায়িক সফলতা পালসার N160 FI ডুয়েল ABS এর, এই সফলতাকে অনেকটাই ম্লান করে দেবে, অজ্ঞান করে দিবে। সাথে আমার বাল ছেঁড়া গেল। আর এই যে আমি কথাটা বললাম, ম্লান করে দিবে, অজ্ঞান করে দিবে, কারণ ম্লান এবং অজ্ঞান করতে হইলে যা হয়, যেটা হইলে ম্লান আর অজ্ঞান হইতে হয় আর কি, সেটা হচ্ছে কি মোটর সাইকেলটির বিক্রি অনেক কমে যাওয়া বা বিক্রিতে ধস নামা। তো আসলে কি ওইভাবে ধস নামবে? কিছুটা ধস নামবে আমি যেটা আশঙ্কা প্রকাশ করি, তবে অত বেশি ধস নামবে না। সাথে আমার বাল ছেঁড়া গেল। তো কিছুটা কিভাবে নামবে বলি, কারণ বাংলাদেশে এখনও অনেক মানুষজন আছেন, মোটরসাইকেল ইউজার আছেন, তারা পালসার N160-র সাথে সুজুকি জিক্সার 2020 মডেল, ABS FI, তারপর হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3, FI ABS সিঙ্গেল চ্যানেল ABS, ওইটার তুলনা করেন। এবং তুলনা করে কেউ কেউ পালসার N160-র চাইতে একটু বেশি উপরে নিয়ে গেছে ওই জিক্সার আর হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3K। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যদিও আমার দৃষ্টিতে ওই দুইটা বাইকের চাইতে N160-র স্থান আরও অনেক উপরে, কারণ হচ্ছে N160 হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, তার উপরে খুবই পাওয়ারফুল একটা LED প্রজেক্টর হেডলাইট। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? যা ওই দুইটা অর্থাৎ জিক্সার আর হচ্ছে FZS ভার্সন 3-তে অনুপস্থিত। কিন্তু আমি এই কথা বললে কি হবে, ওইদিকে মানুষজন দেখতেছে
যে এই মোটরসাইকেলটার মধ্যে যে ব্র্যান্ডটা এটা হচ্ছে বাজাজ, তো বাজাজের ব্র্যান্ড ভ্যালু অনেকটাই কম সুজুকি এবং ইয়ামাহার চাইতে, এটা তো সত্য, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, এটাও সম্ভব। তো এই অবস্থার মধ্যে যদি N160-র দাম এইভাবে 5,000 টাকা করে বাড়ায় দেয় তাইলে কিন্তু ব্যাপারটা আরও ভাই আছে ব্যাঙ্কে গেছে। আচ্ছা, তো এই অবস্থার মধ্যে পালসার N160-র দাম যদি এইভাবে 5,000 টাকা বাড়ায় দেয় তখন ওই মানুষগুলা যারা N160 ক্রয় করতে ইচ্ছুক ছিল তারা কিন্তু অনায়াসে সুন্দরভাবে ডাইভার্ট হয়ে যাওয়ার রিস্ক রয়েছে জিক্সার এবং হচ্ছে এফজেডএস ভার্সন 3A-র দিকে। আজ আমার সব ধারণা পাল্টে গেছে, এইভাবে একটা ধস নামতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি 265,000 টাকায়ও N160 বিক্রি হবে, বিক্রি যে হবে না তা না, বিক্রি হবে। এখন বাজাজের কিছু মানুষজন আছেন ডাই হার্ট ফ্যান, মানে এটার দাম যদি এখন 3,00,000 টাকাও হয় মানুষজন ওইটাও কিনবে, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে অন্য কোম্পানির অন্য মডেলের মোটরসাইকেল নিয়ে অনেকগুলোই কিন্তু ঘটছে। যেমন বর্তমানে আরেকটা মোটরসাইকেল ঘটতেছে ইয়ামাহা FZX 150 নিয়ে, তাই না? তো একইভাবে আমি বলবো, তারপরে যে টিভিএস রাইডারের কথাই ধরেন, 125cc-র একটা বাইক কিন্তু কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে যাকে। তো আজ আমার সব ধারণা পাল্টে গেছে, বাজাজের কিছু ডাইহার্ট ফ্যান আছে তারা কিন্তু ঠিকই ওই 265,000 না 3,00,000 টাকাও যদি হয় তারা N160 কিনবে। কিন্তু একটা ব্যাপার কি, ডাইহার্ট ফ্যান দিয়ে কিন্তু ভাই ব্যবসায় সফলতা আসে না, ডাইহার্ট ফ্যান দিয়ে কোম্পানি চলবে না, ডাইহার্ট ফ্যান দিয়ে কোম্পানি লাভের মুখ কখনোই দেখে না সারা পৃথিবীতেই। কোম্পানি লাভের মুখ দেখতে হইলে, সফল করতে হইলে একটা পণ্য, সেইটা হচ্ছে গণ বিক্রি হইতে হবে, গণহারে বিক্রি হইতে হবে, মানুষের হাতে হাতে থাকতে হবে, মানুষের ঘরে ঘরে থাকতে হবে। এখন মানুষের ঘরে ঘরে রাখার আগেই এইভাবে যদি কোনো পণ্য নিয়ে খেলাধুলা করা শুরু হয়, অর্থাৎ দরদাম বৃদ্ধি করা হয়, তখন কিন্তু মানুষের মধ্যে এমনি একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং মানে মানুষজন বিমুখ হয়ে যায় ক্রয় করতে। এই অপমান আমি সহ্য করব না, শয়তানের। আর কেউ যদি আমারে বলেন যে ভাই আপনি এখন যদি আপনার 265,000 টাকা দেওয়া হয় আপনি এই বাইক কিনবেন, আমি বলবো না রে ভাই আমার এত তেল নাই। তবে হ্যাঁ, কেউ যদি আমার গিফট করতে চান তাহলে ভাই গিফট করে দিয়েন, কমেন্টে লিখেন কে কে আমার গিফট করতে চান, তাইলে ভাই আমি নিতে রাজি আছি। শহীদ, আর 265,000 টাকা দিয়ে আমি এই মুহূর্তে পালসার N160 ক্রয় করতে একদমই রাজি না, 2,60,000 হইলে আমি ক্রয় করতে রাজি যদি আমার পকেটে টাকা থাকে, ঠিক আছে? ২৬৫,০০০ টাকা দিয়ে আমি এই মোটরসাইকেল এই মুহূর্তে কিনতে একদমই রাজি না। আর কথা বলবো না, অনেক কথা হয়েছে, অনেক 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 আর কথা বলবো না। আর এই পালসার N160-র দাম 265,000 টাকার উপরে না যাক এই কামনা করি। আর এই দাম বৃদ্ধির কারণে যারা যারা মনে কষ্ট পাইছেন তারা কিছু কমেন্ট টমেন্ট করেন, দেখবো না আপনাদের মনে কী পরিমাণ কষ্টটা লাগছে, কমেন্ট করলে অনেক সময় মনের কষ্ট একটু হইলেও বোঝা যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এমন প্রত্যাশা ব্যক্ত করে আর এই ইউটার্ন করার মধ্য দিয়ে শেষ করে দিলাম আজকের এই ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই 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 ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ। আর এই স্পিড ব্রেকার।